সো যাই হোক গাইস, হ্যাপি হোলি আমার তরফ থেকে আমার সকল ফ্যামিলি মেম্বার্স কে। আজকে যেহেতু হোলি, আমি এখনো মানে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো বলে এখনো পর্যন্ত রং খেলিনি, ঠিক আছে? ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে কিন্তু ঘর থেকে বেরিয়েই একটু হাতে আবির নিয়ে চলে এসেছি। যাই হোক, আমার সকল ফ্যামিলি মেম্বার্স কে জানাই, আর তার সঙ্গে সুব্রত ক্যামেরা করে দিচ্ছে, তো সবাইকে হ্যাপি হোলি। যাই হোক, চলো তোমাদের সঙ্গে প্রতি বছরই হোলির ব্লগ শেয়ার করি। সো এই বছরে কিন্তু আলাদা করে কিছু শেয়ার করার নেই, সো যেটাই করি বেসিক্যালি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকেও কিন্তু খতরনাক মজা হবে, খতরনাক মস্তি হবে, আর বুঝতেই পারছো বন্ধু বান্ধব যখন একসঙ্গে, ঠিক আছে, তখন মজা ইয়ার মজাই মজা। আমি কোনোদিন লাইফে এরকম কিছু করিনি, বাট আজকে যেটা করবো, ঠিক আছে, মানে ভাং ভাং কী সব খায় না, সব কিছু খাবো, দেখাবো, ঠিক আছে, মদ খাবো, ভাং খাবো, হিসু করবো দেয়ালে, ঠিক আছে, যা হবে সব পাড়ার লোক বুঝবে, ঠিক আছে। সো যাই হোক, চলো, আর আবারও বলছি বুড়া নামানো বলি, চলো ব্লগ দেখতে থাকো। আর তোকে তো এখনো রং মাখানো হয়নি, হ্যাঁ ভাই, তোকে এখনো আবির মাখানো হয়নি, হ্যাঁ তোর এখনো মুখে রং নেই, ঠিক আছে, হ্যাপি হোলি, ঠিক আছে, বুড়া নামানো, ঠিক আছে, ঘন চাক্কর বাবু। হ্যালো, এখন ফাইনালি কিন্তু আমি আর সুপ্রভাত কিন্তু চলে এসেছি, মানে এই মনীষার ফ্ল্যাটের এখানে কিন্তু রয়েছে রুমে। সো আজকে কিন্তু বুঝতেই পারছো, ওকে যদি আবির না মাখায় তাহলে কেমন একটা দেখায় না, সো তার জন্য কিন্তু চলে এসেছি। যাই হোক, এখানে কিন্তু গায়েস দেখতে পাচ্ছ ধামাল চলছে, ঠিক আছে, এখন মনীষার রুমে, ঠিক আছে, গেট খুলছে না কোনো মতে, ঠিক আছে, বুড়া নামানো হলি এদিকে তো ঘুরতেই হবে, মানে একটু রং লাগাবো আর আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া সিন দেখবো, দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা একটু লাগাচ্ছে, দাঁড়াও, কি লাগাচ্ছে, কিচ্ছু লাগাচ্ছে না, দাঁড়া 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 দাঁড়া, অত দিবি না, ঠিক আছে, অল্প অল্প অল্প, হ্যাঁ অল্প 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 অল্প, এই গোরো অল্প অল্প, এই দাঁড়া 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 দাঁড়া, শুনো আজকে যেহেতু হ্যাপি হোলি, তুমি একটু মুখটা দেখাও, মুখটা দেখো, আজকে যেহেতু হ্যাপি হোলি, বুড়া নামানো হোলি, হ্যাপি হোলি, তুই রাগ কর, ঝামেলা কর, আই কর, হ্যাপি হোলি, সো গাইস, যাই হোক, ফাইনালি কিন্তু ও ঘরে রাগ করে বসেছিল, ঠিক আছে, কালকে রাতে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, যাই হোক, আমিও চলে গেছি, আমারও রাগের কম নেই, ঠিক আছে, তো যাই হোক চলে এসছে এখন ফাইনালি, যেহেতু ওকে সারপ্রাইজ দিতে হবে, বেরোবে আমাদের সাথে, কি অবস্থা, কোনো কিছু অবস্থা না, সবকিছু সস্তা, আবিরের দাম 10 টাকা, চলো কিনে আনি, তো গাইস যাই হোক, কি সুন্দর লাগছে তোকে, কি সুন্দর, কি রয়েছে আগে থেকে, বাপ রে বাপ, তো দেখ চলো ফাইনালি, এবার এবার কিন্তু দেখতে পাচ্ছ আমি যেই লুকে রয়েছি তার থেকে একটা নতুন লুকে চলে আসবো, ঠিক আছে, যাই হোক, এবার কিন্তু আর তোমাদের সঙ্গে বললাম না, এবার একটা নতুন লুকে আসবো, তো যাই হোক দেখ, সো গাইস যাই হোক, তোমাদের সঙ্গে বললাম না, এবার কিন্তু ফাইনালি আসবো একটা নতুন লুকে, তো দেখতে পাচ্ছ চলে এসেছি, ঠিক আছে, জিনিসটা কিন্তু মানে কি বলবো বড়ই খতরনাক, ঠিক আছে, রাস্তায় আমি জানি না, এবার ফ্ল্যাট থেকে বেরোনোর পরে কার কি হবে, ঠিক আছে, দেখতে কেমন লাগছে তোর, চলো যাই হোক, আবার তোমাদের সঙ্গে বলছি আমার তরফ থেকে আমার সকল ফ্যামিলি মেম্বার্স জানাই হ্যাপি হোলি, আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো, এমন কিছু করো না যাতে অন্য কারো, তোমার জন্য অন্য কারোর প্রবলেম হোক, এটা কখনো আমরাও চাইবো না, এটা যেন তুমিও চেয়েও না, যাতে তুমিও ভালো থাকো, লোককেও যেন ভালো থাকতে পারে, ঠিক আছে, হ্যাপি ভাবে হোলি খেলো, এনজয় করো, সবাই একসঙ্গে থাকো, এটাই কিন্তু আমাদের বাঙালি, কারণ হোলি বল, হোলি মানে বসন্ত উৎসব, আর বসন্ত উৎসব মানে কিন্তু আমাদের বাঙালির উৎসব, তো চলো ব্লগ দেখতে থাকো, এখন ফাইনালি আমরা বেরোবো, বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ, তো যাই হোক, এখন কিন্তু দেখতে পাচ্ছ মানে মনীষা যেই রুমে থাকে সেই রুমের, হ্যাপি হোলি, এই ইতি একটু আবির দাও, চলো সাবধানে থাকো, হ্যাপি হোলি, চলে মানে তোমাদের সঙ্গে বলতে এটা হয়, ঠিক আছে, মানে প্রতিবার যখন প্রোগ্রাম টোগ্রাম হয় না, তখন কিন্তু মানে এই মনীষা যে বিল্ডিং এ থাকে তার নিচে কিন্তু মানে বিরাট প্রোগ্রাম টোগ্রাম হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছ, চলো ব্লগ দেখো তোমাদের সঙ্গে, এবার ডাইরেক্ট বেরিয়ে শেয়ার করছি ব্লগটা, হ্যাপি হোলি, কারণ বেরিয়ে যাচ্ছে কিন্তু আরেকটা মানে কি বলবো
আউটস্ট্যান্ডিং স্পটের দিকে, কারণ ওখানে কিন্তু এই বছর কিন্তু মানে আলাদা রকমের কিন্তু প্রোগ্রাম করছে বন্ধু বান্ধব মিলে, ঠিক আছে। যাই আমাকে বলেছিল হ্যাপি হোলি, তো যাই হোক গাইস ফাইনালি কিন্তু মানে যাই বন্ধু বান্ধব বলেছিল, তো আমি এই বছর মানে ওদের সঙ্গে পার্টিসিপেট করিনি, কারণ সত্যি কথা বলতে আমি একটু সেফ সাইড পছন্দ করি, ঠিক আছে। তো তার জন্য যাই হোক চলো একবার হলে দেখা দিতে হবে ব্যাপার, কারণ বন্ধু বলে কথা চলে যাক চলো। হ্যাঁ কাউন্টার ওপেনিং হয়ে গেছে গাইস, আজকে তার মানে সব লটকে যাবে। হ্যাঁ আমি আই রোবট কোরা বলছি, নিজে মদ খাবো বলতে আমি না তোরা, ব্যাপারটা কোন দিকে চলো সোজা এখন যাব হৃদয়পুরের দিকে, ঠিক আছে। ভাং খাবো ভাং, এই তো ওখানে আছে চলো খাবো। যাই হোক ফাইনাল কিন্তু চলে এসেছে এখন হৃদয়পুর, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ পুরানো মানো হলিয়া, চলো ফাইনালি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে বন্ধু বান্ধব তাদের বার করো বার করো বার করো, রং লাগাও রং লাগাও, পুরানো মানো হলিয়া, এই তো হ্যাপি হোলি। তো গাইস যাই হোক, হে রে ঢালকা লাগা, এ রোহিত কে দাও রোহিত কে দাও, এই লাগা হ্যাপি হোলি, জলি বলে কথা বন্ধু বান্ধবের সাথে রং না খেলে কিন্তু মজা নেই, ঠিক আছে। তাই তো ভাই, হ্যাঁ এবার বন্ধু বান্ধবরা ইভেন্ট রেখেছে, ঠিক আছে ইভেন্ট, ঠিক আছে গান্ধী 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 মনীষ আলাদা স্লাইকার হচ্ছে, ঠিক আছে। আমাদের মানে পুরো সবকিছু সবার শেষ হয়ে যায় আর আমাদের শুরু হয় এরম ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক চলো এখন চলে যাচ্ছি এলাকাতলায়, বন্ধু এইদিকে হ্যাপি হোলি, এরম ভাবে একসাথে থাক একসাথে এনজয় কর, হ্যাপি হোলি বান্ধবী, হ্যাপি হোলি, কারণ দোস্তি পেলে, ঠিক আছে, সবসে পেলে আমারই দোস্তি হোলি, হ্যাঁ মানে কি বলবো বন্ধু বান্ধব যখন একসঙ্গে থাকি না তখন কিন্তু বিরাট মজা আসে, ঠিক আছে। আর আমরা কিন্তু অলওয়েজ মানে সত্যি কথা বলতে আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি, কারণ বন্ধু বান্ধব যতই ঝগড়াঝাটি হোক না কেন, কারণ এই ঘোরার মজা এই লাইফ আর পাবো না, ঠিক আছে। তো তার জন্য যাই হোক সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি এই বছর, অনেকে অনেকে সাথে নেই, আগের বছর যারা যারা ছিলাম একসাথে অনেকে সাথে নেই, খুব মিস করছি সবাইকে। আগের বারে রূপ ছিল, অমিতদা ছিল, যাই হোক বন্ধু বান্ধব অনেকে ছিল, ঠিক আছে। এই বছর মানে খুব মিস করছি তাদেরকে, যাই হোক চলো নেক্সট টাইম কোনো না কোনো একদিন আবার দেখা হবে, আবার ব্লগে আসবে, সো যাই হোক চলো। চলে এসছি আমরা কিন্তু ভাং খেতে, ঠিক আছে। তো যাই হোক দেখতে পাচ্ছি কি বিপদ লাগছে আমাদের, ঠিক আছে, খতরনাক লাগছে। তো যাই হোক চলো, এই যে দেখতে পাচ্ছ বন্ধু বান্ধব ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু হোলি বলে কথা ব্লগটা এইভাবে চলবে, ঠিক আছে। আমাদের ভাইকে দেখেছো পুরো বিকট লাগছে, বিকট লাগবে না তা দেখতে হবে না এখন কে চিজ হ্যাঁ। তো যাই হোক চলো এখন এই মুখোশ খোলা যায়, একবার ভয় লাগছে মুখোশ পরে, তো
এখন এখানে ভাই ভাং ভাং খাবো ভাং ভাং খেয়ে ভাই এখন আমার ঘোরা ঘোরা আমার এক্সপি বা আসলো না এখানে আসলো না খাওয়া কি শুরু করে দিয়েছে হাসা সন্দীপ সন্দীপ এদিকার খাবার পান বানারস মজা চায় না গাই সৌরভদার অবস্থা ভাগ কার পর ভিডিও না করে যাবো আমাদের হোলি ফোলি খেলা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর এবার কিন্তু আমরা মানে সেরকম একটা কোথাও ঘুরিনি, ঠিক আছে? তো এখন যাচ্ছে আমরা রিটার্ন স্কুলে। খেলে এসে ওই যে মানে ফ্রেশ হয়ে ঘুম দিলাম, খাটে শোয়ার পরে আমি যেন মনে হচ্ছে আমি আউট অফ আর্থ হয়ে গেছি, ঠিক আছে? মানে পৃথিবীর বাইরে চলে গেছে কোন এক দেশে। এই যে গ্যাস কান মুললাম নাক মুললাম, জীবনে কোনোদিন খাইনি ভাম নাকি ভাং, ওই প্রথমবার এই লাস্ট বার আর জীবনে। জয় মা, হেভি টেস্ট, কিন্তু খাওয়ার পরে কেমন যেন স্বর্গে চলে যায় মানুষ। বাবা আর সব দেশ আমি ঘুরে মুড়ে চলে এসেছি দুদিন পর, ঠিক আছে? দুদিন পরে এই টেকটা নিচ্ছি, ঠিক আছে? দুদিন পরে টেক নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ আপলোড করছি। যাই হোক, কেমন লাগলো ব্লগ আমাকে কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। টাটা, লাভ ইউ, টেক কেয়ার, সব।